তাইন বিশ্বর অলরাউন্ডার, তানোর লাইক পেজও কোটি কোটি ভক্ত থাকতে পারে, আমি একজন নাই। তুই আমাদের লইছতনি না? আমি চেলিবেটি, ওই জন্য ভাই আমি চেলিবেটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেনাপোল সীমান্তে এক ভক্তের সেলফি তোলার চেষ্টা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সাকিব আল হাসানের সাথে। এই ঘটনার পর ভারতের পূজা অনুষ্ঠানে যোগ দেওয়া এবং তারপরে তাকে হত্যার হুমকি, এবং এরপরে তিনি ক্ষমা চেয়েও পোস্ট দেন। সবকিছু নিয়ে তীব্র বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সাকিব আল হাসান। তবে তাকে হত্যার হুমকি দিয়ে ভিডিও পোস্ট করা ব্যক্তি মহসিন তালুকদারকে মঙ্গলবারে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার বেনাপুল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় এক ভক্তের সেলফি তোলার চেষ্টার সময় অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য সাকিব আল হাসান আলোচনায় আসেন। তবে সাকিব বলেছেন, ওই ভক্ত তার অনুমতি ছাড়াই স্বাস্থ্যবিধি না মেনে প্রায় গায়ের উপরে উঠে ছবি তোলার চেষ্টা করেছেন এবং এই সময় তাকে ছড়িয়ে দিতে গেলে ওই ব্যক্তির ফোন হাত থেকে পড়ে যায়। ওদিকে সাকিব ভারতের একটি পূজা অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এ খবর ও ছবি প্রকাশ করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষোভ প্রকাশ করা শুরু হয় শনিবার থেকেই। এর মধ্যে মহসিন তালুকদার নামে এক ব্যক্তি রোববার রাতে তার ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওতে সাকিবকে অশ্লীল গালাগালি ও হত্যার হুমকি দেন। মহসিন তালুকদার সাকিবকে ভারতের কালীপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার কারণে ক্ষমা চাইতেও বলেন। এমন পটভূমিতে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, তিনি পূজা উদ্বোধন করেননি বা উদ্বোধন করতে যাননি। এই বার্তায় তিনি নিজেকে গর্বিত মুসলমান উল্লেখ করে বলেন, ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদিও তিনি স্পষ্ট করেই বলেন যে তিনি পূজা উদ্বোধন করতে যাননি। তার এই ক্ষমা প্রার্থনা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক, কারণ এক পক্ষ মনে করে এভাবে ক্ষমা না চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা উচিত ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কেউ কেউ বলেছেন, হত্যার হুমকির পর এছাড়া আর কি বা করার আছে সাকিবের, জীবনের ঝুঁকি কে বাই নিতে চায়। বিবিসি বাংলার ফেসবুক পাতায় মোহাম্মদ শামীম লিখেছেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সাকিবকে হত্যার হুমকি দেওয়াটা অনেক বাড়াবাড়ি হয়ে গেল। আবার সাকিব ও মুসলিম পরিবারে জন্ম নিয়ে হজ করে হিন্দুদের মন্দিরে গিয়ে কোটি মুসলিমের মনে আঘাত দেওয়াটাও বাড়াবাড়ি। অনেকেই বলেছেন, সাকিব বলেই আইন আলাদা, অথচ সে দেশের আইন অমান্য করে কোয়ারেন্টিনে না থেকে অপরাধ করেনি, আইন শুধু অসহায় দুর্বল প্রবাসীদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন, সাকিব আল হাসান এমন কিছু করেননি যেটা নিয়ে ধর্মীয় বিতর্ক হতে পারে, তারপরও তাকে ক্ষমা চাওয়ার কথা বলতে হয়েছে বাংলাদেশে এখনকার বাস্তবতার কারণে। ভিউয়ার্স, আপনার কি মত জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।